ভালো লাগবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, মালয়েশিয়ার চকলেট মার্কেট অর্থাৎ মেগা মার্কেটের ভিতরে আমাদের এখানে রাউন্ড পাঠান, আমি যেখানে থাকি এলাকায় মেগা মার্কেটের ভিতরে একটা চকলেট মার্কেট আছে। তো চকলেট মার্কেটে আমি সবসময় চকলেট পছন্দ করি এবং চকলেট খাই সবসময়, এবং চকলেটগুলো আমার খুব ভালো লাগে, তার জন্য আমি অনেকগুলো একবারে নিয়ে আসি এবং অনেকগুলো একবারে কিনি। তার জন্য আমি চকলেট মার্কেটটা নিয়ে আসলাম। চকলেট তো সবাই পছন্দ করে কম বেশি, আর ছোটরা তো বলাই নেই, চকলেট অনেক কিছু তাদের জন্য খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। তাই আমি আজকে চকলেট মার্কেট আর চকলেটের কিছু ধারণা দিব আপনাদের, চমৎকার চমৎকার, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা উপভোগ করতেছেন চকলেট। বন্ধুরা, এই যে চকলেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চকলেটগুলো চমৎকার এবং সব ব্র্যান্ডের চকলেট। এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং কোনো কেমিক্যাল, মানে কোনো ওই ধরনের কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। প্রত্যেকটা চকলেট এবং সুস্বাদু এবং খুব মজাদার। তারপর আমাদের বাংলাদেশে যেমন নাটোরের কাঁচাগোল্লা আছে না, ওইরকম মানে প্রত্যেকটা সুস্বাদু এবং অনেক চমৎকার চকলেট। তবে মালয়েশিয়াতে অনেক সুন্দর সুন্দর চকলেট পাওয়া যায় এবং অনেক সুস্বাদু রকমের চকলেট পাওয়া যায়। এখানে চায়না, থাইল্যান্ড, তারপর মালাই, তারপর এখানে নাইজেরিয়া, আলগেরিয়া সহ আরব আমিরাত যত কান্ট্রি আছে, বিশেষ করে যত মুসলিম কান্ট্রি আছে এবং নন মুসলিম যেগুলো আছে, সব এখানে আসলে সেই চকলেটগুলো পাওয়া যায়। এবং আপনি এমন কোনো রাষ্ট্রের চকলেট নেই, এখানে থাইল্যান্ড সহ বিভিন্ন রাষ্ট্রের চকলেট আছে। আর এখানে তো চাইনিজরাই এই পুরো রাষ্ট্রটা পরিচালনা করে, আর চাইনিজদের সামনে তো এখন পৃথিবীর ভিতরে খুব কম রাষ্ট্রই আছে যারা মানে উৎপাদনের দিক দিয়ে সবসময় মানে এক্সপার্ট। তো অবশ্যই তো চাইনিজ চকলেট এখানে সম্পূর্ণভাবে একবারে কম দাম এবং খুব চমৎকার চমৎকার সব আইটেম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিব্বার ভিতরে যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণভাবে মানে প্রত্যেকটা চকলেটের গায়ে রেট লেখা আছে এবং প্রত্যেকটা প্যাকেটের গায়ে রেট লেখা আছে। এখানে কোনো এই চকলেটের ভিতরে কোনো প্রকারের মনে করেন যে এখানে দুই নম্বরই নেই, এবং সম্পূর্ণ চকলেটের গায়ে রেট সহ তারপর ডেট সহ সব কিছু মনোগ্রাম দেওয়া আছে। কোনো একটা আপনি 19-20 পাবেন না, এবং হয়তো অন্য কোনো সেক্টরে হতে পারে, কিন্তু এই যে বড় বড় যে মার্কেটগুলো এবং যেগুলো সম্পূর্ণ মানে এক একটা প্রোডাক্ট দিয়ে এগুলো ইয়ে করা, নিয়ন্ত্রণ করা হয়, এবং এই মার্কেটগুলোতে সবসময় ব্র্যান্ড এবং নিউ ব্র্যান্ডের চকলেট থাকে। তো বন্ধুরা, আসলে চকলেটগুলো অনেক সুস্বাদু এবং অনেক মজাদার। আমি নিজেও খাই, আমার প্রত্যেক মাসে অনেক চকলেট লাগে, ঠিক আছে, এবং প্লাস আমি খেতে পছন্দ করি এবং মানুষকেও দিই সবসময়। আর এই যে চকলেট দেখতে পাচ্ছেন, এগুলো অরেঞ্জের চকলেট। এই অরেঞ্জ ফ্লেভার দিয়ে চকলেটটা তৈরি করা এবং ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে চকলেট তৈরি করা, আর এটা হলো আপনার বাদামের ফ্লেভার দিয়ে তৈরি করা, ঠিক আছে। এই যে বাদামের নীল কালার, লাল কালার যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো বাদামের ফ্লেভার দিয়ে তৈরি করা, আর এটাও বাদামের ফ্লেভার দিয়ে তৈরি করা। অর্থাৎ আপনার কোন কোন ফ্লেভার দিয়ে তৈরি করা, কোন কোন ফলের, প্রত্যেকটা ফলের ফ্লেভারের আপনি এখানে মনোগ্রাম উপরে দেওয়া আছে এবং অনেক সুস্বাদু। এবং এখানে আপনি চমৎকারভাবে মানে সব জিনিস বেছে শুনে আপনি নিতে পারবেন, যেটা আপনার ভালো লাগে সেটা নিতে পারবেন। এখানে কোনো অর্থাৎ এখানে কোনো নিষেধ নাই, অর্থাৎ আপনি আমি নিয়মিত কিনি, তো অর্থাৎ ভিডিও করতে একটু অনুমতি নেওয়া লাগে, তবে আমি নিয়মিত কিনি, এই কারণে আমার জন্য এখানে ফ্রি, মানে অর্থাৎ ওয়াল স্টোর আমি যদি ভিডিও করি কোনো মানা নেই, আমার পারমিশন নেওয়া আছে। আর এই চকলেটের মার্কেটটা পাকিস্তানি, ওনার সাথে আমার ভালো একটা রিলেশন এবং ভালো একটা সম্পর্ক। উনি বিশাল একজন ব্যবসায়ী এখানে, পাকিস্তানি ব্যবসায়ী, এবং উনি একজন সফল ব্যবসায়ী এখানে। ওনার বিশাল একটা মার্কেট আছে, প্লাস এখানে এই যে চকলেট মার্কেট দেখতে পাচ্ছেন, চকলেট মার্কেটের বাহিরেও ওনার এই এই স্টোরের ভিতরে মানে অল এভরিথিং, অল প্রোডাক্ট পাওয়া যায়। অর্থাৎ মানুষের নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে কেনাকাটা সব সমস্ত কিছু এখানে পাবেন, অর্থাৎ এ টু জেড। একটা মার্কেটের ভিতরে ঢুকলে আপনি সমস্ত কিছু পাবেন। তো উনি পাকিস্তানি, উনি খুব ভালো, আমার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, আর আমরা তো মুসলিম, তাই না? তো মুসলিমদের সাথে এক মুসলিম আর এক মুসলিম ভাই ভাই, আমাদের এক ভাইয়ের সাথে আর এক ভাই তো সম্পর্ক থাকবেই, এটাই স্বাভাবিক। আর উনি খুব ভালোবাসে আমাকে, আমি ওনাকে খুব ভালোবাসি, আর
মানে আমি যখন যে সময় যাই সব সময় ওখান থেকে কেনাকাটা করি এবং আমি তেমন একটা যেতে পারি না আমার কাজের কর্মব্যস্ততায়। আর আমি এখানে তো অনেক একটা বড় একটা দায়িত্বে আছি, তো দায়িত্বটা পালন করতে গিয়ে আমি কর্মব্যবস্থার কারণে আমি যেতে পারি না। তো আমি চেষ্টা করি সবসময় তারপরও ঘোরাফেরা একটু করার, তারপর কোথাও যাওয়ার। তো যেতে পারি না, অনেক বড় একটা দায়িত্বে আছি, তো সেই দায়িত্ব পালন করতে গেলে মানে নিজের পার্সোনাল সময়টুকু দেওয়া যায় না। ওই দায়িত্বের ভিতর থেকেই আমি আপনাদের সময় দিই যতটুকু পারি, ঠিক আছে। আর আসলে বলা অনেক কথাই আছে, হয়তো আজকে বলবো না, অন্য আরেকদিন বলবো ইনশাল্লাহ। আপনাদের মাঝে আসি থাকবো এবং আল্লাহ যদি যতদিন বেশি বাঁচিয়ে রাখেন এবং দিনের পথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ, কতটুকু পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে আমি চেষ্টা করতেছি আমার মতো করে, আমার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি দিনী ভাইদের সহযোগিতা করার জন্য এবং যারা ইসলামী পতাকা নিয়ে উড়াতে চায় তাদের সহযোগিতা করার জন্য। এবং আমি নিজেও একটা কাফেলার মানুষ, আমি নিজেও যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নিয়ে আমার স্থান থেকে আমি নিয়ে নিই, ঠিক আছে। তো যাই হোক, আসলে এই কী বলবো, মানে এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলে আপনার থাইল্যান্ডের চকলেট। এই চকলেটগুলো অনেক সুস্বাদু, আসলে এই চকলেটগুলো আপনারা মানে একটা মুখে দিলে গলে যাবে অটোমেটিক, চুষা লাগবে না। আর এই চকলেটগুলোর ভিতরের অংশ সম্পূর্ণ ফ্লেভার বাদামের এবং প্লাস মিল্ক। তো আর এই যে প্যাকেটের উপরে দেখতে পাচ্ছেন এগুলো ভালো ফ্লেভারের, আর প্রত্যেকটা চকলেটই ভালো ফ্লেভারের। আর যে সোনার রঙের যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাগজে মোড়ানো, এগুলোর ভিতরে বাদাম। আর এই যে যে ইয়ালা ডলারওয়ালা যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন পয়সাওয়ালা, এটাও কিন্তু চকলেট, ঠিক আছে। বোঝার উপরে এটা আসলে বাচ্চারা মানে দেখলেই বুঝবে যে এটা মনে হয় পয়সা। তো এই চকলেটটা অনেক সময় মানে অনেক ভালোই লাগে, বাচ্চাদের দিলে অনেক খুশি হয় যে পয়সা খাবো। তো যাই হোক, আসলে সব মিলে টোটাল অল এভরিথিং অল চমৎকার, আমার কাছে ভালোই লাগছে, তার জন্যে ভিডিওটা শ্যুট করলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ কি, এই আমি কোথাও গেলে ভিডিও করা তেমন একটা পছন্দ করি না, আর আমার ইসলামী চ্যানেল আমি মানে আসলে ব্লগের চ্যানেল না আমার, তারপরও মানে ভালো লাগছে তার জন্য নিয়ে আসলাম। তবে আমি ইসলামী চ্যানেল থেকে মনিটাইজেশন অন হওয়ার পর চ্যানেলটা থেকে মানে শুধু ইসলামিক কন্টেন্ট ছাড়া সমস্ত কন্টেন্টগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আর শুধু ইসলামী, এখানে শুধু ইসলামী বিষয় অবশ্যই আপলোড করব, আর কোনো বিষয় এখানে থাকবে না। আর টিউটোরিয়াল বিষয়গুলো ব্লগ বিষয়গুলো সব আমার বিপি রাসেল খান চ্যানেলে, আর আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলে থাকবে। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগতেছে। আর প্রত্যেকটার গায়ে দেখবেন এই যে এটা আমরা বলি না ঘোড়ার ডিম, আসলে এই চকলেটটা কিন্তু ঘোড়ার ডিমের মতো। তো আসলে ঘোড়ার কোনো ডিমই নেই, আসলে এটা মানে এটা কোয়েল পাখির ডিমের মতো, এই চকলেটটা মানে কোয়েল পাখির ডিম। এটা এই চকলেটটা মানে কোয়েল চকলেট, অর্থাৎ এই কোয়েল পাখির ডিমের মতো, তার জন্য কোয়েল চকলেট। এটা প্রত্যেকটার গায়ে রেট লেখা আছে, এটা হইলে কাক আছে না, কাকের কাকের ডিম চকলেট, ঠিক আছে। এই যে কাকের ডিমের মতো আবরণটা, তো এই কাকের ডিমের মতো চকলেটটা। আর আপনাদের মাঝে এই যে আরও বেশ কিছু চকলেট দেখাইতেছি, দেখবেন প্রত্যেকটা ডিব্বার ভিতরে কিন্তু এক একটা পাখির ডিমের যে কালারটা সেই কালারের চকলেট। আর এটা হলো রেস চকলেট, অর্থাৎ এটার ভিতরে ডেট সম্পূর্ণ এবং প্রত্যেকটার গায়ে ইয়ে দেওয়া আছে, আপনার মূল্য দেওয়া আছে, এখানে কোনো ইয়ে নাই, কোনো চাওয়া চাই নেই, ডাইরেক্ট প্রত্যেকটা পণ্যের গায়ে মূল্য দেওয়া আছে। আপনার ইচ্ছে মতো আপনি পণ্য যে পণ্যটা পছন্দ হয় আপনি গায়ের রেট দেখে আপনি ক্রয় করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার কোনো মূলামূলি নেই, দরাদরি নেই, এখানে প্রত্যেকটা গায়ে আপনি বাদাম কিনেন, চাল কিনেন, ডাল কিনেন, প্রত্যেকটা প্যাকেট করা এবং প্রত্যেকটা প্যাকেটের গায়ে লেখা প্রত্যেকটা স্টোরগুলোতে, সম্পূর্ণ স্টোরগুলোতে এবং স্বচ্ছ এবং সুন্দর প্রত্যেকটার গায়ে আপনার রেট পাবেন, প্লাস আপনার এক্সপায়ার ডেট পাবেন, প্লাস আপনার এখানে প্রত্যেকটার গায়ে সুন্দর সুন্দর ফ্লেভারের মানে মনোগ্রাম পাবেন, ঠিক আছে। আর বিশেষ করে চকলেটের কথা তো জুড়ে নেই, চকলেট সবচাইতে মানুষের কাছের একটা জিনিস। আর সেইতে গাড়িটা কফি চকলেট, এই যে কফি আমরা খাই, কফি আসলে আমরা বানিয়ে খাই, তবে এই চকলেটটা খাইলেও কফির কিছুটা ফ্লেভার পাওয়া যায়।
ঠিক আছে। আর এটা আমি এই লাল চকলেটগুলো আছে, নীল চকলেট আছে, তারপর ইত্যাদি চকলেট আছে, মানে সমস্ত চকলেট মিক্স যে প্যাকেটগুলো ওগুলোকে ইত্যাদি চকলেট বলা হয়। অর্থাৎ সমস্ত ফ্লেভার মিক্স করে একটা চকলেট তৈরি করা হয়, সেটা হলো ইত্যাদি চকলেট। অর্থাৎ প্রত্যেকটা ফ্লেভারের এক একটা আলাদা স্বাদ আছে, আলাদা আলাদা কন্টেনার পাবে। আবার অনেক অনেক চকলেট আছে যে সব মিক্স করা, সমস্ত উপাদান মিক্স করে একটা চকলেট তৈরি করা। আসলে মানে আমার কাছে অনেক অনেক এখানে ভালো লাগে এবং মনোরম খুব পরিবেশ, এবং এখানে আসলে মানে একটা অন্যরকম একটাই, মানে এখানে সব ভিআইপি লোকজন ঢুকে এবং ভিআইপি লোক ছাড়া এখানে তেমন একটা কেউ ঢুকে না, কারণ এখানে দাম রেট সব কিছু দেওয়া। আর এটা দেখতে পাচ্ছেন আমাদের এই আগরবাতির একটা মানে আগরবাতি ওখানে জ্বালানো হয়, অনেক একটা ফ্লেভার বের হয় ওখান থেকে, তো অনেক সুন্দর। আর এখানে ভিআইপি লোকজনই ঢুকে, কারণ নর্মাল লোকজন এখান থেকে মার্কেট তেমন একটা করতে পারে না, কারণ এখানে সব রেট দেওয়া এবং একটু দাম বেশি যদিও, তবে সব ব্র্যান্ডের এই কারণে। আর বাহিরে ব্র্যান্ডের নন ব্র্যান্ড এই কারণে ওনারা ওখান থেকে নিয়ে নেয় এবং অল্প টাকায় পাওয়া যায়। তো অল্প টাকার জিনিস আমার পছন্দ না, যদিও আমি অল্প খাই, তারপরও একটু বেশি দাম বা ব্র্যান্ডটা আমার পছন্দ। মানে আমি দুইটা চকলেট না খেয়ে আমি একটা খাবো, ভালো জিনিস খাবো, ভালো ব্র্যান্ডের খাবো, তো ওটা আমার দুইটারটা একটাই আমার মুখে লেগে থাকবে, তাই না? তার জন্য আমি চেষ্টা করি। আর একটা আছে বেবি চকলেট, এটা কিন্তু ভিতরে একটা মানে এদেশের একটা দিনের 50 পয়সা ছিল, 50 পয়সা সিস্টেম চকলেটটা অনেক ভালো, ঠিক আছে। আর এটা ওই একই সিস্টেমের, বিভিন্ন সিস্টেমের এই ক্যাটাগরি চকলেটগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর এই চকলেটগুলোর ভিতরে আপনি মানে অনেক অনেক সুস্বাদু পাবেন, ঠিক আছে। আর বিভিন্ন কালারের ডিব্বা পাবেন, বিভিন্ন কালারের বক্স পাবেন, বিভিন্ন রকমের আইটেমের বক্স পাবেন, ঠিক আছে। এটা ললিপপ চকলেট, আর চুইংগাম চকলেট আছে, এটা চুইংগাম চকলেট, অর্থাৎ চুইংগামের মতো আপনি চাবাইতে পারবেন, কিন্তু এর চকলেটের ফ্লেভারটা বের হবে এবং অটোমেটিক এই চকলেটটা পরে আপনি ইচ্ছে করলে গলে যাবে মুখে কিছুক্ষণ রাখলে। মানে অল এভরিথিং অল মানে কী বলবো, মানে চকলেটের ভিতরে এখানে রাজা। তো অবশ্যই অবশ্যই আরিটেল কফি চকলেট অনেক অনেক সুস্বাদু, অর্থাৎ কফি কারো খেতে মন চাইলে আপনারা চাইলে এখান একটা কফি চকলেট খেলেই একটা কফির ফ্লেভার পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি আসলে অনেকক্ষণ কথা বললাম আপনাদের মাঝে, অনেক কথা বললাম, তো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন, আর আমার ইসলামী চ্যানেল ও ভিআইপি রাসেল খান চ্যানেলের পাশে থাকবেন, এবং সবার জন্য শুভকামনা রইল। আর ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যাতে সুস্থ রাখে, ভালো রাখে এবং নিরাপদ রাখে। তো বন্ধুরা, আসলে এখানে ম্যাঙ্গোর ফ্লেভার সহ, তারপর আপনার এখানে অরেঞ্জ ফ্লেভার, তারপর আপনার এখানে অ্যাপেল ফ্লেভার, তারপর বরই বাদাম, তারপর যত রকমের ফল ফলাদি আছে সমস্ত ফলের ফ্লেভারের চকলেট আপনি পাবেন, অল এভরিথিং, ঠিক আছে। আর এখানে অনেক প্রায় 53-54টা কান্ট্রির এটা যে এটা অ্যাপেলের ফ্লেভারের চকলেট, আর এখানে আপনারা পাবেন সম্পূর্ণভাবে একবারে চমৎকার সব কিছু। তবে এই চকলেটগুলো বিভিন্ন 153টা কান্ট্রির ভিতরে প্রায় 54টা কান্ট্রি থেকে ওনার সাথে আমি আলাপ করলাম, তো 54টা কান্ট্রি থেকে এই চকলেটগুলো চলে আসে, তো সমস্ত কান্ট্রির চকলেট এখানে পাওয়া যায়। আর ওনার সাথে আমার ভালো একটা মানে পরিচয়, উনি ভালো একটা মানুষ, আমার সাথে মানে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ওনার বাসায় যাই, তারপর উনিও আমার এখানে আসে।